নমস্কার বন্ধুরা, প্রাকৃতিক উপায়ে চুল কিভাবে কালো হবে তারই ভিডিও শেয়ার করব আজকে। এর আগে আমি একটু পার্লারে যাব, পার্লারে গিয়ে হেয়ার কাটিং আর ওয়াক্সিংটা করব, তারপর আমি হোমমেড হেয়ার কালারটা শেয়ার করব। ফার্স্ট আমি হেয়ার কাটিং করব, কারণ হেয়ার কাটিং একা একা হয় না, তাই পার্লারে আসতেই হয়। হেয়ার কাটিং কমপ্লিট। হোমমেড হেয়ার কালার করতে এইগুলো কিছুই লাগবে না, যেটা লাগবে সেটা হলো কাঁচা হলুদ। কাঁচা হলুদ নিয়েছি, 7 দিন ধরে রোদ্দুরে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এটা অরিজিনাল কাঁচা হলুদের গুঁড়ো, কোনো কেমিক্যাল মেশানো নেই। কাঁচা হলুদ হাতের কাছে না থাকলে প্যাকেটের গুঁড়ো হলুদও ইউজ করা যাবে। হলুদ চুলকে প্রাকৃতিকভাবে কালো করে তোলে, হলুদের অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল খুশকিও দূর করে এবং নতুন চুল বৃদ্ধিতে সাহায্য করে। এই হলুদ গুঁড়ো লো ফ্লেমে গরম করে নেব, তবে ননস্টিক কড়াই ছাড়াই গরম করতে হবে, না হলে পুড়ে কালো হয়ে যাবে হলুদ গুঁড়ো। হলুদের কালার চেঞ্জ হতে থাকবে, প্লাস্টিকের চামচটা চেঞ্জ করে স্টিলের চামচ ইউজ করব। হলুদের কালার ব্রাউন হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। কালারটা অনেকটাই পুরো ব্রাউন কালার চলে এসেছে। বাটির মধ্যে নামিয়ে নিয়েছি, কেউ যদি স্টোর করে রাখতে চান তাহলে রাখা যাবে, ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল টেম্পারেচারে রাখলেই হবে। আমি স্টোর করে রাখবো, আমার এতটা লাগবে না। We'll be right back.
এর মধ্যে এক চামচ কফি গুঁড়ো অ্যাড করব। সাথে নিব নারকেল তেল। নারকেল তেল চুলকে মসৃণ ও নরম করে তোলে। কফি চুলকে কালো করে, চুল পোড়া রোধ করে, সাথে মৃতকোষ সরিয়ে দেয়। এর ফলে চুল থাকে সতেজ। সবগুলো ভালো করে মিক্স করে নেব। হোমমেড হেয়ার কালার লাগানোর আগে চুলটা প্রথমে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে। দেখে অবাক হচ্ছেন, তাই তো, ত্বকের যত্নে হলুদ ব্যবহার হয় কিন্তু চুলের যত্নে একেবারে নতুন। সপ্তাহে একদিন ব্যবহার করুন, কালার আস্তে আস্তে আসবে। একবার ইউজ করলে কিন্তু খুব একটা কালার আসবে না। ৪৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে নিতে হবে। শ্যাম্পু করার দরকার নেই, পরের দিন শ্যাম্পু করতে হবে। যেহেতু এইগুলো ন্যাচারাল জিনিস তাই চুলের ক্ষতি হয় না। প্রাকৃতিক উপায়ে চুলকে কালো করুন। থ্যাংক ইউ।